আবারও ঘূর্ণিঝড় সিত্রাঙের খবর আপনাদেরকে জানাতে চাই। যুক্ত হচ্ছেন খুলনা থেকে আমাদের সহকর্মী মামুন রেজা এবং বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। শুরুতে খুলনায় চলে যেতে চাই, খুলনায় কি অবস্থা দেখছেন মামুন? আতিক, ঘূর্ণিঝড় সিট্রাঙের প্রভাবে উঁচু জোয়ারে কয়রার কপোতাক্ষ নদের হরিণখুঁটা এলাকায় গতকাল সকালে বেড়িবাঁধে ধস নামে গতকাল রাত 3টার দিকে ভারী জোয়ারে উঁচু জোয়ারে সেই বেড়িবাঁধে ধস বেড়েছে। এখন সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকরা তারা বেড়িবাঁধ সংস্কারের জন্য কাজ করছেন। এখান থেকে আশপাশে মাটি কেটে আনার মতো জায়গা নেই, সে কারণে বেড়িবাঁধের নিচ থেকে এবং দুই পাশ থেকে মাটি কেটে এবং আগে যে বালির বস্তাগুলো দেওয়া ছিল সেই বালির বস্তাগুলো দিয়ে বাঁধ সংস্কারের জন্য চেষ্টা করা হচ্ছে। তবে সকাল থেকে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা এখানে আসেননি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে বাঁধ মেরামত করা হচ্ছে। তবে কিছুক্ষণ আগে শ্রমিকরা জানালেন যে এবং তিনি কাজটি তদারকি করছেন। তবে যে অবস্থা রয়েছে এখন নদীতে, এরই মধ্যে জোয়ার শুরু হয়ে গেছে, দুপুর 12টার দিকে পূর্ণ জোয়ার হবে, তখন বেড়িবাঁধের কি অবস্থা হয় তা নিয়ে আসলে কিছুটা উৎকণ্ঠায় রয়েছেন এখানকার যারা বাসিন্দা এবং যারা এখানে কাজ করছেন। আর এর বাইরে ঘূর্ণিঝড় সিট্রাঙের প্রভাবে বেড়িবাঁধের কিছু কিছু জায়গায় সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেগুলো কোনোটি ঝুঁকিপূর্ণ কিংবা বড় কোনো ক্ষতি হয়নি। আর এছাড়া বেড়িবাঁধ বাদে অন্য কোনো ক্ষয়ক্ষতি এই ঘূর্ণিঝড়ে হয়নি। আতিক জি মামুন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবার আমরা একটু যেতে চাই বাগেরহাটে, আরিফুল ইসলাম আমাদের সাথে রয়েছেন। আরিফ, গতকালকে আমরা খবর পেয়েছিলাম যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎ সংযোগগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, আজকে কি সেগুলো এখন পর্যন্ত মেরামত করা সম্ভব হয়েছে কিনা? হ্যাঁ আতিক, গতকালকে যখন ঝড় ছুটছিল 7:30-8টার দিকে, তখন খুব বেশ ঝড়ই হচ্ছিল, তখন তার আগে 2-3টা থেকে কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। তো এখনো পর্যন্ত কিন্তু বিদ্যুৎ সংযোগ সব জায়গায় আসি নাই এবং নেটওয়ার্কও বিচ্ছিন্ন ছিল। আমরাও দর্শকদের কিন্তু দেখাতে পারি এখানে খবরাখবর, সকাল কিছু আগে 10-15 মিনিট আগে কিন্তু বিদ্যুৎ আসা শুরু হয়েছে, যার কারণে আমরা নেটওয়ার্ক পেয়েছি এবং এখনো পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি। তবে দু একটি গাছপালা এবং কাঁচা টিনের বেড়া বা কাঁচা ঘর সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এক কথা বলেছি কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসনের সঙ্গে এখনো আমাদের কিন্তু জানাতে পারিনি। তবে বেশ বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কিছু কাঁচা ঘর বাড়ি পানি পড়েছে, কোথাও কোথাও সামান্য কিছু পানি আটকে আছে। তবে যেভাবে ঝড় আসার কথা ছিল সেইভাবে কিন্তু ঝড়টা ওইভাবে আঘাত হানেনি এবং মানুষ কিন্তু গতকালকে দেখেছি যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যে প্রশাসন তাদের মাইকিং করলেও নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য কিন্তু অনেকেই আসেনি, সামান্য কিছু লোক আশ্রয় কেন্দ্রে এসেছিল। এরপরে ঘন্টা খানেক ঝড় হওয়ার পরে কিন্তু ঝড়টা থেমে গিয়েছিল, সারা রাতি মেঘলা আকাশ ছিল, সকালে এখন রোদ্দুর এসেছে, এখন স্বাভাবিক মেঘলা নাই এবং বৃষ্টি হওয়ারও সম্ভাবনা নাই যেটা দেখা যাচ্ছে। আর যদি এ ধরনের কোনো খবর থাকে আমরা আরো খোঁজ নিব, খোঁজ নিয়ে জানাতে পারবো। আতিক জি, আরিফ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবার আমরা একটু সিলেটে চলে যেতে চাই, আমাদের সহকর্মী সজল ছত্রী আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সজল, আবহাওয়া অফিসের তরফ থেকে যেটি বলা হচ্ছিল যে আজকে এই ঘূর্ণিঝড় সিত্রাংটি ব্রাহ্মণবাড়ি এবং সিলেটের উপর দিয়ে বয়ে যাবে, সর্বশেষ অবস্থান যদি জানেন আমাদের একটু জানাবেন এবং কি প্রভাব দেখছেন সিলেটে? মামুন, গতকাল দুপুর থেকেই থেমে থেমে দমকা হাওয়ার সাথে মাঝারি বা হালকা ধরনের বৃষ্টিপাত অব্যাহত আছে সিলেটে। বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রভাব পড়ার এখন পর্যন্ত লক্ষণ আমরা দেখিনি। যেটি হয়েছে যে সিলেট বিমানবন্দরে কিন্তু কার্যত গতকাল রাতে বন্ধ হয়ে যায় বিমান চলাচল, কারণ ঝোড়ো যে হাওয়াটাই ছিল তার সাথে বৃষ্টি যোগ হওয়ার কারণে বিমান যে সিলেট থেকে যে ঘরোয়া যে বিমান ফ্লাইট করে ঢাকার উদ্দেশ্যে সেটি 2:00 রাত 9টা এবং 10টা দুটি ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল। এছাড়া আন্তর্জাতিক 7টি এবং ডোমেস্টিক 1টি ফ্লাইট কিন্তু জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে। এর বাইরে বিদ্যুৎ বিতরণে একটি বিপর্যয় দেখা দিয়েছে, স্বাভাবিকভাবেই ঝড়ো হওয়ার কারণে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে যে সমস্যাটি হয় সেটি হয়েছে এবং অনেক জায়গায় ইচ্ছে করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে, মানে প্রয়োজনের চেয়ে বেশি সময়। এবং বিদ্যুৎ বিতরণ কেন্দ্র একটি
কন্ট্রোল রুম খুলেছে, যেন বৈদ্যুতিক কোনো ধরনের গোলযোগে যেন তাদের সাথে যোগাযোগ করা হয় এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি সুরক্ষায় যেন নিজের থেকে কোনো গাছের ডাল পড়ে গেলে বা গাছ ভেঙে পড়লে যেন নিজে থেকে সরানোর চেষ্টা না করে জনসাধারণ, এ ধরনের একটি সতর্কতা নির্দেশনা জারি করা হয়েছে। এর বাইরে খুব বড় ধরনের ক্ষয়ক্ষতির এখন পর্যন্ত আমরা কোনো চিহ্ন দেখতে পাইনি। এখনও ভোর থেকে কিছুটা বাতাস কমেছে এবং যে বৃষ্টিপাতও সেটিও কিছুটা কমেছে, তবে গতকাল রাতে সিলেটের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে এবং বন্যার একটি আশঙ্কা করা হচ্ছিল, সেটি এখন পর্যন্ত কোনো আমরা লক্ষণ দেখিনি, যার কারণে বলা যাচ্ছে যে এখন পর্যন্ত প্রভাব ফেলেনি এই ঘূর্ণিঝড়, বড় ধরনের কোনো প্রভাব বা ক্ষয়ক্ষতির মুখে ফেলেনি সিলেটকে। জি, অনেক ধন্যবাদ সজল ছত্রী আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের খবর জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।